জঙ্গি অলরেডি গাজোলে তো একটা হসপিটাল হচ্ছে নারায়ণ ভিজিট করে এসেছে আজকে সকালে। গাজোলে আমি যেটা বলে গেছিলাম একটা 100-bedded হসপিটাল, তাই তো? পাবলিক প্রোগ্রামে আপনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন একটা গাজোলের স্টেট জেনারেল হসপিটাল 100-bedded করতে, তার নির্মাণ কাজ হয়ে প্রায় অনেক দ্রুতগতিতে হয়েছে, 3 ফ্লোর পুরো কমপ্লিট হয়ে গেছে আর 3-4 মাস মধ্যে মেডিকেলটাকে আমরা আরম্ভ করে দিতে পারব। আর জঙ্গিপুরে তোমার অরিজিতে একটা হসপিটাল করতে চায়, ওটা কাগজপত্র তো তোমাকে আমি দিয়েছি অলরেডি, ওর সাথে কথা বলে করে নাও, তাহলে জঙ্গিপুরের মানুষরা একটা আর একটা হসপিটালের সুযোগ ভালো করে পাবে এবং খলিলও সবচেয়ে খুশি হবে। আমি যেটা বললাম ওদের শিলান্যাস মালদা মুর্শিদাবাদ 3 মাস আগেও আমি এসেগুলো করে গেছি, আবার নতুন করে আসা হলো। এবং গাজলে যে হসপিটালটা আমরা একটা করব বলেছিলাম, গাজলের হসপিটালটা আজকে আমার হেলথ প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ নিগম গিয়েছিল ভিজিট করতে এবং আমাকে ছবিও পাঠিয়েছে, ওটা প্রায় 3/4 কমপ্লিশন হয়ে গেছে, যেটা কনস্ট্রাকশন অফ বিল্ডিং। আর জঙ্গিপুরে আর একটা হসপিটাল অরিজিৎ করছে, আমাদের বিখ্যাত গায়ক, ও খুব গ্রামের ছেলে এবং খুব গ্রামকে ভালোবাসে, ও নিজে হয়তো থাকে এখন ভগবান গোলায় সম্ভবত, কিন্তু হ্যাঁ জিয়াগঞ্জ, আর ওর হসপিটালটা করছে জঙ্গিপুরে। জঙ্গিপুরে একটা মাল্টি সুপার আছে অলরেডি, সুতরাং আর একটা হলে ভালোই হবে। কিন্তু আজকে যার জন্য আমি বিশেষ করে আমি সবাইকে ডেকেছি, সব সাবজেক্ট নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করব না, দুয়ারে সরকারের, আচ্ছা ঠিক আছে ওটা দিয়ে দাও। ম্যাডাম তিনজন ম্যাডাম জানুয়ারিতে ম্যাডাম পথ দুর্ঘটনায় মারা গেছিলেন ম্যাডাম, আপনি 2 লাখ টাকা করে ম্যাডাম স্টেজ থেকে তাদেরকে দিয়েছিলেন ম্যাডাম, এবং ম্যাডাম আজকে ম্যাডাম আপনি হোমগার্ড হিসেবে ম্যাডাম তিনজনকে চাকরি ম্যাডাম দিচ্ছেন ম্যাডাম, দুজন ম্যাডাম মালদা জেলার এবং একজন ম্যাডাম উত্তর দিনাজপুর জেলার ম্যাডাম। একটু নিয়ে আসুন ওনাদেরকে। ম্যাডাম প্রিয়াঙ্কা সরকার ম্যাডাম, ওর মা ম্যাডাম নিয়তি সরকার ম্যাডাম মারা গেছিলেন ম্যাডাম। ম্যাডাম কাজী আরিফ হোসেন ম্যাডাম, ম্যাডাম ওর বাবা ম্যাডাম মনিয়র হোসেন ম্যাডাম মারা গেছিলেন ম্যাডাম পথ দুর্ঘটনায় ম্যাডাম। ম্যাডাম উত্তর দিনাজপুরের ম্যাডাম শেয়ালি হাঁসদা ম্যাডাম মারা গেছিলেন ম্যাডাম, ওনার স্বামী ম্যাডাম গোপাল হেমব্রাম ম্যাডাম